আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সকাল 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি নুসরাত জাহান কোলে। আজ পবিত্র ঈদুল আজহা। জনগণের দাবি মেনে নিয়ে সরকারকে ক্ষমতা ছেড়ে দিতে হবে মির্জা ফখরুল। বিএনপি মিডিয়া সেলের প্রধান স্বপনের বাড়ির সামনে আওয়ামী লীগের মহড়া। মানবাধিকার ইস্যুতে দ্রুতই ভালো খবর পাবে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী। পোস্টার লাগাতে গিয়ে যুবলীগের হামলার শিকার আহত 5 যুবদল নেতাকর্মী আটক। বরগুনায় কাঁচা মরিচের কেজি 600 টাকা। অবৈধভাবে সার্বিয়ায় প্রবেশকালে 10 বাংলাদেশি আটক। টিফিনের টাকা জমিয়ে 7 বছর ধরে ঈদ সামগ্রী দেন শিক্ষার্থীরা। সুইডেনে এবার ঈদের দিন মসজিদের সামনে কোরআন পোড়ানোর অনুমতি। এবং ভুটানকে উড়িয়ে 14 বছর পর সেমিতে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আজ বৃহস্পতিবার, পবিত্র ঈদুল আজহা, যা কোরবানির ঈদ নামে পরিচিত। মুসলমানদের দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করেন সামর্থ্যবান মুসলমানরা। মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগের স্মৃতি বিজড়িত এ ঈদ। মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য প্রয়োজনে নিজের প্রিয় বস্তুকে কোরবানি দেওয়ার প্রস্তুতির শিক্ষাই এ ঈদের আদর্শ। আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে দ্বিধাহীনভাবে তার কাছে আত্মসমর্পণ এবং তার নির্দেশে শর্তহীনভাবে মেনে নেয়াই হলো ঈদুল আজহার প্রকৃত শিক্ষা। আল্লাহর রাহে পশু কোরবানি করে সেই ত্যাগের কথাকেই স্মরণ করা হয়। ঈদুল আজহার সাথে পবিত্র হজের সম্পর্ক রয়েছে। মঙ্গলবার পবিত্র মক্কা নগরীর অদূরে আরাফাতের ময়দানে সমবেত হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজ পালিত হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের আন্দোলন চলমান রয়েছে, ঈদের পর আন্দোলন আরও বেগবান হবে। জনগণের দাবি মেনে নিয়ে সরকারকে ক্ষমতা ছেড়ে দিতে হবে। বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে দলীয় কার্যালয়ে জিয়াউর রহমান স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার জনগণের ইচ্ছার বাইরে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, তবে দেশের মানুষের এখন একটি লক্ষ্য, তারা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চায়। বিএনপির মিডিয়া সেলের প্রধান জহিরুদ্দিন স্বপন গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে আসার খবর পেয়ে তার বাড়ির সামনে মহড়া ও উস্কানিমূলক স্লোগান দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিসুর রহমানের নেতৃত্বে অর্ধশতাধিক মোটরসাইকেলে বুধবার দুপুরে শরিকুল গ্রামে মহড়া দেয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা শেরিকুল গ্রামে স্বপনের বাড়ির আশেপাশের সড়কে মহড়া দিয়ে হই হই রই রই বিএনপিরা গেলি কই, একটা দুইটা বিএনপি ধর, সকাল বিকাল নাস্তা কর ইত্যাদি স্লোগান দেন। বুধবার বেলা 2টার দিকে আওয়ামী লীগের এই মহড়ায় শরিকুল গ্রামে ভীতিকর অবস্থা বিরাজ করছে। মানবাধিকার ইস্যুতে বাংলাদেশে দ্রুতই ভালো খবর পাবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এমপি। বুধবার সিলেট নগরীর নিজ বাড়ি হাফিজ কমপ্লেক্সে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী মোমেন আরও বলেন, মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রে যেসব ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে তা খতিয়ে দেখছে তারা। এ বিষয়ে দ্রুতই ভালো কোনো খবর বাংলাদেশ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, তারাও চায় বাংলাদেশের সাথে সম্পর্ক যাতে আরও সুদৃঢ় হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বাংলাদেশের সাথে সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী, তাই যুক্তরাষ্ট্র থেকেও ঘন ঘন কর্মকর্তারা বাংলাদেশ সফর করছেন। ঈদ শুভেচ্ছা পোস্টার লাগাতে গিয়ে বারবার হামলা মামলার শিকার শাহ আলী থানা বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। গত মঙ্গলবার মিরপুর চিড়িয়াখানা রোডে 2018 একাদশ সংসদ নির্বাচনে ঢাকা 14 আসনে বিএনপি থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক এস এস সিদ্দিক সাজুর ঈদ উল আজহার শুভেচ্ছা পোস্টার শাহ আলী থানা বিএনপির মোহাম্মদ সোহরাব দেওয়ান, শাহ আলী থানা যুবদলের সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ, বাবুল আহমেদ জীবন, মোহাম্মদ রনি সহ নেতাকর্মীরা লাগাতে গেলে সেখানে অবস্থানরত আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা পাশের একটি অন্ধকার খালি প্লটে আটকে রেখে ব্যাপক মারধর করে জখম করে এবং ভ্যানসহ পোস্টারের আনুষঙ্গিক সরঞ্জামাদি ছিনিয়ে নেয়। খবর পেয়ে শাহ আলী থানা পুলিশ এসে তাদের থানা হেফাজতে নিয়ে যায়। পরে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের চাপে 2022 সালের একটি পেন্ডিং মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান করে।
বরগুনায় 600 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে কাঁচামরিচ। বুধবার বিকেল থেকে বরগুনার খুচরা সবজি বাজারে এমন চড়া মূল্যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ ক্রেতারা বলেছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাজার মনিটরিং কমিটির গাফিলতির কারণে অসাধু ব্যবসায়ীরা মাত্রাতিরিক্ত দামে কাঁচামরিচ বিক্রি করছেন। সরজমিনে সবজি বাজার ঘুরে দেখা যায়, কাঁচামরিচের কোনো সংকট নেই। সব সবজি বিক্রেতার কাছেই পর্যাপ্ত কাঁচামরিচ রয়েছে। রোমানিয়ার সীমান্ত দিয়ে অবৈধভাবে সার্বিয়ায় প্রবেশকালে 10 বাংলাদেশিকে আটক করা হয়েছে। সীমান্ত অতিক্রমের বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে আটক করেছে রোমানিয়ার সীমান্ত পুলিশ। রোমানিয়ান সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গত 24 ঘন্টায় বাংলাদেশি অভিবাসীদের দুটি দল রোমানিয়ার সীমান্ত দিয়ে অবৈধভাবে সার্বিয়ায় প্রবেশের চেষ্টা করে। তারা সবাই বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় রোমানিয়ায় এসেছিলেন। প্রায় 7 বছর ধরে পাবনার বেড়া উপজেলার টিফিনের টাকা জমিয়ে দরিদ্রদের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ করে আসছেন শিক্ষার্থীরা। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবারও তারা এলাকার নিম্ন আয়ের মানুষদের চাল, ডাল, চিনি সহ 9 রকমের ঈদ সামগ্রী বিতরণ করেন। বুধবার বেলা 11টার দিকে বেড়া পৌর এলাকার সন্ধিয়ালপাড়া মহল্লায় ঈদগাহ মাঠে 600 দরিদ্র পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণের কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের সংগঠনের নাম দিয়েছেন শিক্ষার্থী সহযোগিতা সংগঠন। তাদের এবারের আয়োজনে অবশ্য বেড়া উপজেলা প্রশাসন ও বেড়া পৌরসভার সহায়তার পাশাপাশি সংগঠনের সদস্য শুভাকাঙ্ক্ষীদের অর্থায়ন ছিল। ঈদের দিন সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনা আগেও ঘটেছিল। পরে এ ঘটনা নিয়ে বিশ্বজুড়ে তীব্র নিন্দার মুখে পড়ে দেশটি। তারপরও এবার মুসলিম ধর্মীয় বিশেষ এ দিনটিতে কোরআন পোড়ানোর অনুমতি দিয়েছেন সুইডিশ আদালত। বুধবার ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, সুইডেনের রাজধানী স্টকহোমের প্রধান মসজিদের সামনে ওই কোরআন পোড়ানোর ইভেন্ট অনুষ্ঠিত হবে। জানা গেছে, কোরআন পোড়ানোর এ ধরনের অনুষ্ঠানের জন্য অতীতে ন্যাটোতে সুইডেনের যোগদানের বিষয়ে বিরোধিতা করেছিল তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সুইডেনে এ ধরনের ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছিলেন। তারপরও এবার ঈদে কোরআন পোড়ানোর অনুষ্ঠানে সম্মতি দিয়েছে সুইডিশ কর্তৃপক্ষ। জয় কিংবা ড্র নয়, 1-0 ব্যবধানে হারলেও সাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করবে বাংলাদেশ। এমন সমীকরণকে সামনে রেখেই ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল লাল সবুজ জার্সিধারীরা। কিন্তু সেই সমীকরণ ভুলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানকে রীতিমতো বিধ্বস্ত করেছে বাংলাদেশ। 3-1 গোলের জয় নিয়ে দীর্ঘ 14 বছর পর দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফের সেমিফাইনাল নিশ্চিত করেছে জামাল ভূঁইয়ার দল। 2009 সালে সর্বশেষ সাফের শেষ 4-এ খেলেছিল বাংলাদেশ। এরপর 2011, 2013, 2015 এবং 2018 সালে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। 2021 সালে লীগভিত্তিক টুর্নামেন্টে 5 দলের মধ্যে চতুর্থ হয় বাংলাদেশ। আমাদের পরবর্তী দুপুর 1টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।